হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সেরিনা শিখা। আমি আজকে গরুর মাংস দিয়ে কিভাবে গরুর মাংসের কিমা বানাতে হয় সেটা দেখাবো। তো সেজন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি গরুর মাংসকে মানে কেটে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো আমি কিন্তু পাটায় ছেঁচে বা অন্য কোনো ওয়েতে করব না, আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে কিমা করে নিব। তো তার মধ্যে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমি মুরগির মাংস দিয়েও এরকম মানে চিকেন কিমা বা মুরগির কিমা বানিয়েছিলাম, তার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, যদি আপনাদের মন চায় তাহলে ঘুরে দেখতে পারেন। তাছাড়া আমার চ্যানেলে অনেক ফেস প্যাক ও হেয়ার প্যাক রেসিপি আছে, মন চাইলে ঘুরে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, তো এরকম আমি ছোট ছোট টুকরো করে তারপরে পানি ঝরিয়ে রেখেছি, এখন আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে তারপর ফিরে আসতেছি। তো দেখুন, এই যে মাশাল্লাহ কি সুন্দর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এই হচ্ছে আমার ফাইনালি চিকেন বিফ কিমা। তো যাই হোক, মানে এখন আর আমাদের অত কষ্ট করে পাটায় ছেঁচে বা কিছু দিয়ে ছেঁচে করার অত কষ্ট করে করার দরকার নেই, এখন ইজিলি ব্লেন্ডারেই করা যায়। তো যাই হোক, এখন এই মানে গরু মাংসের এই কিমা দিয়ে কিভাবে টিকিয়া বা শামি কাবাব বানানো যায় আমি সেটা দেখাবো। তো দেখুন, এখন আমি এই কিমাটাকে মানে টিকিয়া বা শামি কাবাবের জন্য রেডি করব। তো এই ছোট বাটিতে তো ভালোভাবে আমি মাখতে পারবো না, তাই আমি একটা বড় টাইপের বাটি নিচ্ছি, নিয়ে এখানে সবগুলো ঢেলে নিচ্ছি। তো দেখুন, আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি। এখন আমি কি করব, এখানে আমি স্বাদ মতো কাঁচামরিচ দিব, যে যেরকম ঝাল খেতে লাইক করেন ওরকম দিবেন, আর হচ্ছে পেঁয়াজ দিব। আর দিব ধনিয়া পাতা, আর দিব হচ্ছে আদা রসুনের পেস্ট। আমি সব কিছু আন্দাজ মতো দিচ্ছি। তারপরে হলুদ গুঁড়া দিলাম, এখন দিব একটুখানি মরিচের গুঁড়া, এবার দিব জিরা আর ধনিয়ার গুঁড়া। সব কিছু আমি কিন্তু এক চা চামচের মতো করে দিচ্ছি। এবার দিব স্বাদ মতো লবণ, এরপরে হচ্ছে আমি এখানে দিব একটুখানি বিরিয়ানির মশলা, জাস্ট এক চা চামচের মতো। তো দেখুন, এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিব, যদি আমি প্রয়োজন মনে করি তারপরে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ আবার বাড়িয়ে নিব। তো দেখুন, আমি মোটামুটি মেখে নিয়েছি, বাট বেশি মানে বেশি কোসলিয়ে মাখা যাবে না, তা না হলে পেঁয়াজটা পানি ছেড়ে দিবে। এখন আমি এখানে কি করব, এরকম একটা লেবু নিব, নিয়ে লেবুর খোসাটা জাস্ট এভাবে গ্রেটারে কুচি করে দিয়ে দিব। তো দেখুন, আমি এভাবে পুরো লেবুটার খোসাটা এভাবে কুচিয়ে নিয়েছি, যেন খুব সুন্দর একটা স্মেল আসে। দেখুন এই যে এতটুকু হয়েছে, পুরো একটা লেবুরই নিয়েছি। এখন আমি কি করব, এখানে আরেকটু কাঁচামরিচ দিব, দিয়ে এখন হচ্ছে ভালো করে মানে এটাকে আরেকবার কষলে নিব। বাট তার আগে এখন আমি এখানে কি করব, আমি এখানে একটা ডিম ভেঙে দিব, একটা ডিম ভেঙে দিব, আর এখানে দিব। তো দেখুন, আমি ডিমটা ভালোভাবে এই কাবাবের সাথে মেখে নিব। ঝালটা আসলে যে যেরকম লাইক করেন ঠিক সেরকম দিবেন। তো আমি টোটালি বলতে গেলে এখানে পৌনে এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি, আর কাঁচামরিচটা আসলে মাপ বলা উচিত না, এটা স্বাদ মতো দিবেন আপনারা। এখন আমি কি করবো, এটা যাতে বাইন্ডিংটা হয়, সেই বাইন্ডিংটা আনার জন্য আমি এখানে বেসন মিক্সড করব। আমি আপাতত হাফ কাপ নিয়েছি, নিয়ে আমি দেখি কতখানি লাগে, আমি মেখে নেই, পরে ভাল বুঝে বুঝে তারপর দিব। তো দেখুন, আমি হাফ কাপ বেসনকে ভালো করে মেখে নিয়েছি এই কিমার সাথে। আপনার ইচ্ছা করলে এখানে বিস্কুটের গুঁড়া নিতে পারেন, তারপরে পাউরুটি আছে না, পাউরুটির গুঁড়া দিতে পারেন, বাট
আমি বেসন দিয়ে দিলাম। আমি এখন কি করব, আর সামান্য একটু দিব, দিয়ে ফাইনালি আরেকবার মেখে নিব। তো দেখুন আমার, আমি এখন একটু একটা করে চেক করে দেখি বাইন্ডিংটা ঠিক আছে কিনা আমার। তো দেখুন আমার হাফ কাপের থেকে একটু বেশি লেগেছে, তো আমি আপনাদেরকে দেখাই যে বাইন্ডিংটা ঠিক আছে। বাইন্ডিংটা যদি ঠিকমতো হয় তাহলে বুঝতে হবে যে ঠিক আছে। তো দেখুন এরকম শেপ দিয়ে নিব, কাবাবের শেপ দিয়ে নিব। তো এরকম করে করে আমি অফ ক্যামেরা সবগুলো বানিয়ে তারপর ফিরে আসতেছে। তো দেখুন এই হচ্ছে আমার ফাইনালি শামি কাবাব বা টিকিয়া কাবাব। হ্যাঁ, তো আমি এভাবে বানিয়ে বানিয়ে তারপর ডিপে ঢুকিয়ে রেখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এগুলো জমে গিয়েছে, মানে শক্ত হয়ে গিয়েছে। তো যাই হোক এই আর কি, তো এরকম করে বানিয়ে নিয়েছি। তো এই এই কাবাবটা আমি অবশ্যই ভেজে দেখাবো। তাছাড়া এই কাবাবটা দিয়ে কিভাবে মানে বার্গার বান বানানো যায় সেটাও আমি দেখাবো। তো এই বার্গার বান বানাতে এই কাবাবটা আমি কিভাবে ইউজ করি তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা মন চাইলে, আপনাদের মন চাইলে অবশ্যই আপনার চ্যানেলটা ঘুরে দেখবেন, আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। তো এখন চুলায় বেজে নেওয়ার পালা। তো দেখুন আমি তেলটা গরম করে নিয়েছি আর চুলাটাকে একদম কমিয়ে দিয়েছি। তো এখন আমি কি করব, বিসমিল্লা বলে এই শামি কাবাব বা টিকিয়া কাবাবগুলো ছেড়ে দিব। যেহেতু আমি কাঁচা মাংস দিয়ে বানিয়েছি তো এটা অবশ্যই অল্প আঁচে ভেজে নিতে হবে যেন ভাজাটা ভালো মতো হয়ে যায়। তো আমি এভাবে কয়েকটা ছেড়ে দিব, ছেড়ে ভালো করে ভেজে নিব। তো তেল কিন্তু বেশি গরম করে নিয়েছি এই জন্য যেন চুলাটা কম আছে রেখে আমি ভেজে নিতে পারি। তো আমি এভাবে এক একে সবগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর ভালো করে ভেজে নিব। তো দেখুন এই হচ্ছে আমার মজাদার টিকিয়া বা শামি কাবাব, ঠিক আছে। তো কিভাবে আমি মানে পাটায় বাটা ছাড়া ইজি ওয়েতে এই বিফ টিকিয়া বা গরুর মাংস টিকিয়া বা শামি কাবাব বানানো যায় সেটা দেখিয়েছি। তো আপনারা ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওতে দেখতে পাবেন কিভাবে এই টিকিয়া দিয়ে আমি মানে ঘরোয়া ওয়েতে একদম সহজ পদ্ধতিতে মানে বার্গার বানিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো এই আর কি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।